কোথাও বেরোচ্ছ বৌদি? হ্যাঁ, এনজিওর একটা আর্জেন্ট কাজ এসে পড়েছে, আমি ফিরে আসছি। ঠাকুর মশাইয়ের ব্যাপারে তো তোমায় কিচ্ছু জানতে দেব না আমি শিবু। চোখ বন্ধ করে নীলিমা সেন কাউকে ভরসা করে না, তোমাকেও না। খটকা তো একটা আছে জ্যোতি, তুমি এত আগ বাড়িয়ে খবর দিচ্ছ কেন যাকে তোমায় পরে দেখছি? আপাতত সাগরের আগে ঠাকুর মশাইয়ের কাছে আমাকে পৌঁছতে হবে। তুমি পট্ট চালাচ্ছ আমাকে সাগর বেটা, পট্ট চালাচ্ছ। এনজিওর কাজ তো মনে হচ্ছে না, কোথায় যাচ্ছে বৌদি? আমার থেকে লুকোচ্ছে কেন? কোথায় যাচ্ছ বড় মা? আমি তোমার সঙ্গে যাব। জানো তো প্যামেলা, তুমি একদম ছিনে জোকের মতো। হ্যাঁ, সারাক্ষণ কেন আমাকে ফলো করে বেড়াও তুমি? ননসেন্সের মতো আমার দেরি হয়ে যাচ্ছে। কি ঝাঁজ, কেমন হুড়ুম দুরুম করতে করতে চলে গেল। শ্বশুর বাবা, বলছিলাম আপনি জানেন বড়মা কোথায় গেছে? চুলে চড়া শখ হয়েছে? এই যাও তো ঘরে যাও। তো ঝাঁজি মারার কি আছে? হ্যাঁ না, মানে আমি বলতে চাইছিলাম কি, বড়মা কোথায় গেল মানে এই পুরো বিষয়টা আমাদের তো জানতে হবে নাকি? না, আমাদের জানতে হবে না, নিজের কাজে যাও, কবে যে বুদ্ধি শুদ্ধি হবে। না পামেলা, তোকে সবটা জানতে হবে। কোথায় যেতে পারে এখন বড়মা? আমি একবার পিছু নিয়ে দেখি তো। দুদুবা তো শুনেছ? কি দুদুবা তো? খেলায় যাদের কোনো মূল্য থাকে না তাদের বলে। ওই দিন রাত লোকের পেছন পেছন ছুটে বেড়ে, কিন্তু আসল জায়গায় পক্কা। আবার চলে এসো না আমার পেছনে লাগতে। আহারে সোনা মেয়েটা দেখি মুখখানা পুরো আমারে বড্ড আঘাত পেয়েছে। আদরের বড় মা তার দুধুভাতু প্যামেলাকে তো খেলায় নেয়নি, তাই না? শুনো, তোমরা না আমাকে হিংসে করো, হিংসে। কি হিংসে? ওরে বাবা, হিংসে? আমি তোমাকে? হ্যাঁ তুমি আমাকে, শুধু তুমি একা না। ও মা, এই বাড়ির প্রত্যেকে আমায় হিংসে করে। আসল কথাটা কি বলো তো, আমার বড় মা মানে নীলিমা সেন। নীলিমা সেনের মতো একটা ক্যারেক্টার পারবে না, তোমরা কোনো দিন হতে পারবে না, সেই কারণেই তো হিংসে করো। ঠিক আছে, তাই সই। কিন্তু প্যামেলা, তোমার অবস্থাটা একবার দেখেছ? কি কি অবস্থা? আমি তো ঠিক আছি। আমাকে আমার বড় মা কত ভালোবাসে, কত পছন্দ করে। হ্যাঁ সেই, না করে আর কি উপায় বলো? দিন রাত তো তুমি বড়মার ল্যাস ধরে ঝুলে বেড়াচ্ছ, পছন্দ না করলে তো আবার গলা ধরে ঝুলে পড়বে। কিন্তু প্যামেলা, একটা কথা ছিল, এই যে তুমি বড়মার ল্যাস ধরে ঝুলছ, ঝুলতে ঝুলতে দেখো আবার তোমার ল্যাচখানা যাতে খসে না পড়ে যায়। এই শোনো, আমি কি করব না করব সেটা নিয়ে তোমায় মাথা গলাতে হবে না, ঠিক আছে? তুমি নিজের কাজ করো। বুঝলাম, তুমি সবকিছু বুঝে নেবে, কিন্তু বুঝে নিয়ে তো আর লাভ নেই জানো তো। এই যে তুমি বড়মার পেছনে গোয়েন্দাগিরি করতে গেছিলে, কি হলো? বড়মা তোমার এই মুখখানে একদম চুনকালি লেপে দিল। আমি কোনো গোয়েন্দাগিরি করতে যাইনি। ও, আমার পার্সোনাল একটা কাজ আছে, আমি সেখানে বেরোচ্ছি। বাই প্যামেলা। তো কলসি, শুধু আওয়াজখানাই বেশি, কিন্তু আসল জনকে তো বড্ড টেন্স দেখালো। মানে কি মায়ের কথাটাই ঠিক, নীলিমা সেনের সময় ফুরিয়ে এসছে। আমার মন বলছে, আমার মন বলছে মা এবার অসুরবধ করেই ফিরবেন। মা, মাকে দেখো, দেখো মা। Thank you.
মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লেন যে? প্লিজ ডোন্ট টেল মি আপনি রাস্তা ভুলে গেছেন। আসলে না আমি রাস্তাটা ভুলিনি, ভুলিয়ে ফেলেছি। ওয়ান্ডারফুল, কত কনফিডেন্টলি আপনি আমায় টেনে নিয়ে এলেন আর এখন বলছেন রাস্তা নাকি ভুলিয়ে ফেলেছেন। সরি, এক্সট্রিমলি সরি, আসলে এই পাশের গলিতে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, এই গলি ওই গলি, হোয়াট ইজ দিস ননসেন্স? প্লিজ প্লিজ রেগে যাবেন না, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি আপনাকে অসুবিধাতে ফেলতে চাইনি, কিন্তু এত গলি না, আমি নিজেই গুলিয়ে গেছি। এবার এবার ঠিক নিয়ে যাব, আর ভুল হবে না, প্লিজ আসুন। দাঁড়ান, আগে আপনি শিওর হন? ফালতু ঘোরাবেন না আমাকে, সেরকম হলে বলুন আমি অন্য কাউকে জিজ্ঞেস করব। না না, আমি শিওর, এই তো পাশের গলি, আসুন আমি নিয়ে যাচ্ছি। কি বলেছিলাম না, এই রাস্তাতে ওনার বাড়ি, পৌঁছে দিলাম তো। থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় উপকার করে দিয়েছেন আপনি আমার, আর এই উপকার আমি সারা জীবন ভুলব না। বাট এবার বাইরে যাও। আমি তো আপনাকে পৌঁছে দিলাম আর আপনি আমাকে। প্লিজ এক্সকিউজ আস, ওনার সঙ্গে আমার আলাদাভাবে কথা আছে। প্লিজ কি কথা হচ্ছে শুনতে হবে, জানতে হবে পুরোটা। তুমি কি কি চাই? বলছি, তবে আগে এটা বলুন যে আপনার কি হয়েছে? না না, আমার আমার কি হবে, আমার কিছু হয় কি, আমার কিছু হয় কি? না, এত ঘামছেন যে, দেখে তো মনে হচ্ছে আপনি কোনো কারণে ভয় পেয়ে আছেন। না 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 না, ভয় কিসের, ভয় নয়, আসলে শরীরটা ভালো নয় তো, তাই আর কি। ডাক্তার ডেকে দাও। না না, ডাক্তার ডাকতে হবে না, তুমি কি বলতে এসেছো তাই বলো। না মানে, অনেকক্ষণ ধরে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটা ক্লিয়ার করতে এখানে আসো। প্রশ্ন? কি প্রশ্ন? আপনি এটা কেন বললেন যে আমার মা আমায় ছোটবেলায় ছেড়ে গেছে? আর তর্পণের জলের কথাটা, সেটাই বা কেন বললেন? ভুল ভুল করে বলেছি। না না, ইম্পসিবল, আপনি খুব কনফিডেন্টলি আমার দিকে তাকিয়ে কথাটা বলেছিলেন। সত্যিটা বলুন তো, আমি জানতে চাই কিসের এত রহস্য। না না, বললাম তো ভুল করে বলেছি, আসলে বয়স হয়েছে তো, কি বলতে কি বলে ফেলেছি আর কি। আপনি বারবার মিথ্যে কথা বলছেন কেন? মিথ্যে কথা নয় সাগর বাবু, মিথ্যে কথা নয়, কোনো রহস্য নেই। তুমি তুমি অকারণে সময় নষ্ট করছো। তাহলে আপনি এত উল্টোপাল্টা কথা বললেন কেন? জুতো জুতো সাত জুতো মারো আমার নিজের গলে। উফ, আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করছেন, কি করছেন, এটা ছাড়ুন। কি করছেন,
এরকম করছেন কেন? Thank you.